প্রথমে কড়াইতে ঘি নিয়ে নেব। আমরা যে নর্মাল কাপে চা খাই সেই কাপ মেপে পরিমাণ মতো সুজি নিয়ে নিতে হবে। ঘিয়ে সুজিটাকে 5 মিনিট নাড়তে হবে। আমরা প্লেটে নামিয়ে নিয়েছি সুজিটা। এখন আমরা কড়াইতে সাদা তেল দিয়ে নেব, তাতে সর্ষে ফোড়ন দিয়ে নেব, কুচো করা পেঁয়াজ দেব, কুচো করা টমেটো দেব, লঙ্কা কুচো করা দিয়ে দেব, তারপর ভেজে একটু হলুদ দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, জল দিয়ে দিব, নাড়তে থাকবো জল দিয়ে, তারপর পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো নুন দিতে হবে। এবার ঘিয়ে ভাজা সুজিটাকে দিয়ে দিতে হবে এর মধ্যে, দিয়ে নাড়তে হবে আর জল দিতে থাকতে হবে। যখন মনে হবে আপনাদের হয়ে গেছে তখন বাদাম দিয়ে একটু ওপরে ঘি ছড়িয়ে দেবেন। এখন তৈরি হয়ে গেছে আমাদের সুজির পোলাও।